গুঞ্জন উঠেছিল ক্রিকেট পাড়ায় এরপর জেগেছে শঙ্কা গত কদিন ধরে চলমান গুঞ্জন অবশেষে সত্যি হল জিম্বাবুয়ের বিপক্ষে খেলবেন না মুশফিকুর রহিম বাংলাদেশ ক্রিকেট পাড়ায় গত কদিন ধরে এই খবর ঘুরপাক খাচ্ছিল শেষ পর্যন্ত এবার আসলো চূড়ান্ত খবর জিম্বাবুয়ের বিপক্ষে নির্দিষ্ট একটি সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিবেন মুশফিকুর রহিম এমন খবর আগেই জানা গিয়েছিল আনুষ্ঠানিক ভাবে না আসলেও এবার তা আসলো বিসিবির কাছ থেকে জানা গেছে বিসিবির কাছ থেকে ছুটি চেয়েছেন মুশফিকুর রহিম জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে খেলতে চান না বাংলাদেশ ক্রিকেট দলের অভিজ্ঞ এই উইকেট রক্ষক ব্যাটসম্যান টাইগাররা যখন জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে ব্যস্ত থাকবেন তখন ছুটিতে থাকবেন মুশফিকুর রহিম বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান জানান জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ থেকে ছুটি চেয়েছেন মুশফিকুর রহিম এর মধ্যে চিঠি দিয়েছেন মুশফিক এমনটা নিশ্চিত করেছেন আকরাম খান এর আগে বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে যারা বাংলাদেশের হয়ে এখনো সব ফরম্যাটে খেলে তাদেরকে জিম্বাবুয়ের বিপক্ষের সিরিজে ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হবে এবং ক্রিকেটাররা যদি ছুটি চায় তাদের সিদ্ধান্তকে সম্মান জানানো হবে সেই ক্ষেত্রে এবার মুশফিকুর রহিম যেহেতু বিসিবির কাছ থেকে ছুটি চেয়েছে তাই জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের টি টোয়েন্টির স্কোয়াড থেকে বাদ দেওয়া হবে অভিজ্ঞ এই উইকেট রক্ষক ব্যাটসম্যানকে এখন প্রশ্ন দেখা দিয়েছে মুশফিকুর রহিমের এই গুরুত্বপূর্ণ জায়গায় জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে টাইগারদের স্কোয়াডে কাকে দেখা যাবে সেই ক্ষেত্রে বারবারই উঠে আসছে একটি নাম আট সেটি হল অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ জয়ী তরুণ মাহমুদুল হাসান জয়ের নাম যে কিনা ঢাকা প্রিমিয়ার লিগ টি টোয়েন্টি টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্ম করছেন এবার বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছিল ঢাকা প্রিমিয়ার লিগে অসাধারণ পারফর্ম করা এমন কয়েকজন তরুণকে নেওয়া হবে জিম্বাবুয়ের বিপক্ষের সিরিজে যেহেতু মুশফিকুর রহিম খেলছেন না জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ তাই তিন ম্যাচের টি টোয়েন্টি এই সিরিজের স্কোয়াডে দেখা যেতে পারে তরুণ মাহমুদুল হাসান জয়কে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ জয়ী এই তরুণ এরই মধ্যে ঢাকা প্রিমিয়ার লিগের এবারের আসরে এগারো ইনিংসে ব্যাটিং করে ছেচল্লিশ গড়ে করেছেন তিনশত বাহাত্তর রান ওল্ড এর হয়ে পুরো টুর্নামেন্ট জুড়ে অসাধারণ ব্যাটিং করে আসছেন তিনি তাই মুশফিকুর রহিমের এই জায়গাতে জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের টি টোয়েন্টি স্কোয়াডে দেখা যেতে পারে মাহমুদুল হাসান জয়কে সেই ক্ষেত্রে তা হবে বিসিবির যোগোপযোগী সিদ্ধান্ত